গুড মর্নিং রোজ দিনের মতো আবার চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে আশা করি তোমরা ভগবানের কৃপায় ভালোই আছো আমিও আছি ভালো তো চলো আমার যে রেগুলারের কাজ একটু ঝাঁটা দিয়ে ঝাঁটঝুট করে নিয়ে বাসিটা সেরে জল ছিটিয়ে নেবো তার আগে দেখো রেগুলারের যে মানে আমার ব্যাপারটা যে কাজগুলো একদম পর 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 করে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো বাইরে থেকে চলে আসলাম এদিকে দাদাভাই সকাল সকাল উঠে গেছে দাদাভাই যেহেতু এই ঘরের নিচে একাশ হয় বিছানাটা তুলছে আমিও একটু সহযোগিতা করে দিই আর বাথরুমে ঢুকে দেখতে পাচ্ছ জল চলে এসছে এই গামলার জল ওই গামলায় নিচ্ছি আর পাইপ দিয়ে ঘরে নিয়ে নেব আর জামাকাপড় আগে কিছু ভেজানো ছিল আর বাকি বারান্দায় যেগুলো দাদাভাই ছেড়ে রেখেছে সেগুলো বাইরে নিয়ে গেলাম আর বাসনগুলো তো আমি গামলা করে রেখে দিই বেশিরভাগই শীতকাল এসে সকালবেলা উঠি না বেসিন থেকে বাসন বের করে বেসিনে পরিষ্কার করতে আর ইচ্ছে করে না মানে শীতকালে বেশি জল ঘাটতে ইচ্ছে করে না রাতে যত খুশি জল ঘাটা যায় মানে সকালে ইচ্ছে করে না তো যাই হোক ইচ্ছে না থাকলে তো আমরা সকাল সকালই উঠি আমি ভোরবেলা তো ওই জন্য গামলা করে রাতেই রেখে দিই একদম রান্নাঘর পরিষ্কার করে আর এঁঠো গামলাটা আমি ডাইনিংয়ের এক কোনায় রেখে দিই তো গামলা ধরে বের করে বাসন টাসন জল দিয়ে সোজা চলে এসেছি ছাদে তো দেখো ছাদে একটু ঘোরাঘুরি করে দেখিয়ে দিলাম ছাদের পরিবেশটা মানে সকালের পরিবেশটা এত ভালো লাগে শান্ত আর পাখির ডাক সত্যি খুব ভালো লাগে শীতকাল হলে কি হবে শীতকালে হয়তো ছাদে হাওয়া থাকে কিন্তু তবুও ভালো লাগে তো চলো কথা বলতে বলতে কাপড় জামাগুলো মেলে দিই বেশ কতগুলো কাপড় জামা ছিল আজকে যেহেতু কালকে স্নানের পর জামা কাপড়গুলো কাঁচা হয়নি তো সেগুলোই অনেকগুলো নাইটি আমার দু তিনটে মেয়ের তারপর বাকি যেগুলো যাবতীয় যা থাকে ওদের স্নানে একবারই কেচেছি বেলাতে তো সেগুলো একটু মেলা টেলা করছি তো ফাইনালি কতগুলো জামা কাপড় ছিল সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো তো রোজ দিনই থাকে আমার এটা মানে একদিন যদি না কাচি না পরের দিন তিন গামলা হয়ে যাবে ওই জন্য ডেলিটা ডেলি কেচে দিই দাদাভাই এক সময় বলে তুমি রেগুলার কাচো একদিন দুদিন পর পর তো কাচতে পারো নি তাহলে আর দেখতে হবে না আমার দেখো ফাইনালি আমার মেলা টেলা শেষ কামলাটা নিয়ে সোজা চলে আসবো আমি নিচে আর শীতকালে না জল ঘাটতে যদি শীতও লাগে কাজ করতে করতে সেই শীতটা আর মনে হয় না গায়ে গায়েই থেকে যায় তো যাই হোক চলো অনেক গল্প টল্প হলো এবার সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে যাব আমি কলের পরে গামলাটা রেখে তারপর আমি নিজেও একটু ফ্রেশ হব রেগুলারের মতো তো তোমরা তো জানো সকালবেলা আমার বাসি কাজ সেরে আমি ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে সোজা চলে যাব রান্নাঘরে এখন পুজোটা একটু দেরিতে দিই ব্রেকফাস্টটা শেষ হওয়ার পর আর এটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো চিকেন কিমা ছিল বাড়িতে সলিড চিকেন তো সেটা দিয়ে কী করবো বলো তো আজকে রজনী তো আলুর তরকারি ফুলকপির তরকারি এই তরকারি সেই তরকারি তো আজকে চিকেন কিমা দিয়ে একটু আলুর তরকারি করবো একটু মানে আদা রো রসুন বাটা দেব মাংসের মতোই তো একটু অন্যরকম লাগবে খেতে আর মেয়ে বললো মা একটু পরোটা করে এটার সঙ্গে পরোটাটা খুব ভালো লাগে তো সেটাই প্রিপারেশান চলছে তো চলো মাংসের কিমাটা দিয়ে আলুটা দিয়ে এবার মাখা মাখা করে একটা তরকারি করব। আর সঙ্গে ছিল পোয়ারোটা তো পোয়ারোটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এত তারা ছিল যেহেতু শীতের বেলা তো দৌড়ে দিনের সাথে পারি না আরে দেখো ব্রেকফাস্ট শেষ করে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্টটা তোমাদের সাথে একটু শেয়ার করতে আর এদিকে দেখছি কি যেন একটা চেঁচামেচি হচ্ছে শব্দ হচ্ছে তো জানলা দিয়ে সেটাই দেখছি আর সঙ্গে ছিল পান্তুয়া সেই আইবড়ো ভাতের পান্তুয়া আর ব্রেকফাস্টে পরোটা তরকারি তো দেখতে পাচ্ছ তারপরে আমি কি করছি বলতো বহুদিন পর বহুদিন বলতে মানে কয়েক বছর পর শিং মাছ দিয়ে আজকে কাঁচকলার ঝোল খাবো আমার ভীষণ ভালো লাগে আর এই প্রসেসটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি বিয়ের আগে না মামার মা কাটতো আমার মা না মানে ওটা বাড়ি দিয়ে দিয়ে মারতো আর নুন দিয়ে মারতো আমার ভীষণ ভয় লাগতো তো শাশুড়ি মা বলতেন যে আমার বিয়ের পর পর নুন দিয়ে চাপা দিয়ে রাখবে দেখবে কিছুক্ষণ পর মরে যাবে আর এইভাবে কাটবে তো এত দাম কিন্তু বাড়ির উপর থেকে না একটু কমেই পেয়েছি তো দুশো মতো নিয়েছি দুটো মাছ তো দেখো মরার পরেও না কিরকম দেখো নড়ানড়ি করছি আমি তো ভয়ে লাফ মারছিলাম তো ফাইনালি মাছটা কাটা ধোয়া হয়ে গেছে শিং মাছটা এবার কাঁচকলা আলু দিয়ে ঝোল করব আমার কাঁচকলা আলু দিয়ে শিঙ মাছের ঝোল ইলিশ মাছের ঝোল খুব ভালো লাগে খুব খুব তো চলো রান্নাঘরে সোজা চলে এসছি মাছটা ধুয়ে আর দেখতে পাবে মাছ ভাজার সময় কি অবস্থা আমার ঢাল তরোয়াল নিয়ে একদম বসে যাবে যেই প্রথম মাছটা দিয়েছি না আর কীরকম ছিটছে ফাটছে ভয়ে আমি সরে গেছি আর মাছটা এদিকে না আমি ডালের জল নিয়ে ভাত বসিয়ে আর গরম জল ছেলের জন্য বসিয়ে আমি স্নান করে নিয়েছি আর দেখো দুধ থেকে কেমন দিচ্ছি ঢাল তরোয়াল নিয়ে এত ফাটছিল এত ফাটছিল তো মাছ তো ভাজা হয়ে গেছে নামিয়ে এদিকে কাঁচকলা আলুটা দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দি টু টমেটো এটা একটা সিটি দিয়ে নিয়েছি আর ওদিকে ভাতটা তো নামিয়ে নিলাম দেখলে আর এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হয় শুকনো লঙ্কা গুঁড়ো দিলে না ভালো লাগে না তাহলে জ্যান্ত মাছের যে গুণটা সেটা চলে যায় তো দেখো তরকারিতে কষানো তো হয়ে গেছে এবার মাছটা দেব। যেহেতু এই মাছটা একটু ভাজলে না টাইট হয়ে যায় ওই জন্য ঝোলের সাথে একবারেই সেদ্ধ করলে না মাছটা একটু সফট হয় নামানোর সময় আর খেতেও ভালো লাগে তো চলো ফাইনালি জল টল দিয়ে ঢেকে দেব। আর এটা কি বলো তো কফি পাতা বাটবো আজকে এই ছিল আজকে মেনু তো মাছের ঝোল আর কফি পাতা বাটা বেশি কিছু করিনি আর সকালের যে ওই তরকারিটা ছিল মাংসের কিমাদি একটু আলুর তরকারি তোমাদের দাদা ভাই তো খেয়ে যেতে পারিনি তো ছিল যেটুকু দাদা ভাইকে দেবো আর আমাদের এই কফি পাতা বাটা আর হচ্ছে মাছের ঝোল দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে তো মাছের জল হতে হতে কি বাসনগুলো একটু আমি বাইরে বের করে দিচ্ছি আর বেসিনে যে কাপটাপ ছিল সেগুলো তো আমি রেগুলারের মতো মাঝি তোমরা দেখে থাকো আর মাথা চুলটা না ছেড়ে রেখেছি আজকে সকাল সকাল স্নান করেছি তারও একটা কারণ আছে মাথা ঘো মানে ঘষতে যাচ্ছি প্রতিদিন একবার করে প্রিপারেশান নিচ্ছি কিন্তু ঘষতে আর পাচ্ছি না অনেক বেলা হয়ে যাতে দুটো বেজে যাচ্ছে স্নান করতে করতে তো দুটোর পর যদি আমি স্নান করি না সেই মাথা শোকায় না দিনের শেষে মানে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করে তারপরে ওই জন্য আজকে ভাবছি যে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে গরম জলটা বসিয়ে দিয়ে আমি স্নান করে আসব ওই জন্য স্নানটা আগে সেরে নিয়েছি আর এদিকে দেখো ফাইনালি কাঁচকলার জল ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর খুব ভালো লাগে ধোয়া ওঠা ধোয়া ওঠা গরম সরি শীতকালে ধোয়া ওঠা তরকারি দারুণ লাগে আর এদিকে পাতাটা শুকিয়ে এসছে ওটা একটু ফ্যানের তলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি ওভেনটা একটু মুছে নিচ্ছি তো চলো বলতে বলতে আমার রান্নাও শেষ কমপ্লিট এবার আমি কী করব তো ওই যে পাতাটা ঠান্ডা করতে দিয়ে এসেছি সেটা সেটা এবার মিক্সি দিয়ে আমি পেস্ট করে নেবো তারপর আবার কড়াইতে নাড়বো না নাড়লে না কেমন একটা ঘাস ঘাস গন্ধ লাগে যদি যতই আমি কড়াইতে পাতাগুলো আগে নেড়ে নিই তো আগে চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে পাতা বাটার প্রিপারেশানটা মানে প্রিপারেশান বলছি সরি পাতা বাটা যে আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো তো আর রান্নার পর না এই যে ওভেন মোছা রান্নাঘর পরিষ্কার করা এটা মানে বিশেষ বড় একটা কাজ আমি সাথে সাথে করে ফেলি যে যেদিন একটু লেট করি আর ভালো লাগে না রান্নাঘরটা পরিষ্কার করতে তো চলো কথা বলতে বলতে তো অনেকটা কাজই আমার এগিয়ে গেল আর সবাইকে বলছি প্লিজ সবাই ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দিও আর কমেন্ট করো তোমরা যারা নতুন বন্ধু হয়েছো অবশ্যই তোমাদের ব্যাগ দিয়ে দেব কেউ তোমরা চিন্তা করো না হয়তো একদিন দুদিন লেট হবে কিন্তু আমি ব্যাগটা দিয়েই হয়নি তো দেখো ওইদিকে তো মিক্সিতে পেস্ট করে দিয়েছি তারপরে তোমাদের আবার বললাম না কড়াইতে নাড়বো তো কড়াইটা বসে একটু তেল দিয়ে দেখো নাড়ছি শুকনো করে 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 যখন একদম শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবো খেতে তো অসম লাগে তো ফাইনালি আমার রেডি টু সার্ভ করব এখন আর কি কি আজকে করেছে দেখো সকালের তরকারিটা আর ভাত তো সবাই করে আর করেছি এটা হচ্ছে মিষ্টি সেই আইভুড় ভাতের মিষ্টি এখনও রয়ে গেছে আর হচ্ছে কি বলো তো এই দেখো ঘুগনি এটা যা দিয়েছিল সেটা আছে এটা আর এটা হচ্ছে মাছের ঝোল সেই আমার প্রিয় কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল এটাই ছিল আজকে রেসিপি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে হচ্ছে প্লিজ সবাই তোমরা লাইক করো আমি মোটামুটি সবাইকে লাইক এখন করি আগে না মানে তাড়াহুড়ো করে লাইক করা হতো না তো যাই হোক আমি লাইকটা করে নিচ্ছি আর তোমরাও লাইক দিও কমেন্ট করো পাশে থেকেও এইভাবে যেভাবে আছো আমিও তোমাদের পাশে আছি তো চলো ফাইনালি আমার রান্না বান্না শেষ আর রান্নাঘরটা মুছে নিচ্ছি এদিকে মেয়ের সঙ্গে কি যেন একটা বক বক করছি চুল ছেড়ে না আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই চুলটা পুরো ভিজে করতেই হবে তো চলো টাটা ভাই